কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তো হঠাৎ ডাকলে যে, আমার কথা মনে পড়লো কেমনে? কোনো দরকার আছে নাকি? না, এমনি। ভালো, তো হঠাৎ এক্স বয়ফ্রেন্ডকে স্মরণ করলেন? আসলে তোমাকে মিস করতেছিলাম তো, তাই। জানো, আমার বিয়ের 2 মাস পর আমার ডিভোর্স হয়ে যায়। আমার হাজবেন্ডের আগে থেকে একটা ওয়াইফ ছিল, যেটা সে আমাদের কাছ থেকে লুকিয়ে সে আমাকে বিয়ে করছে। তুমি আমাকে একটু মানসিকভাবে সাহায্য করবে? আমার বেঁচে থাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি শুধু তোমার কাছে মানসিক শান্তি পাই, যা এখন আমি বুঝতেছি। তো আমি এখন কি করতে পারি আপনার জন্য? আমার সাথে একটু ঠিক মতো কথা বলা যায় না দোস্ত, কি করব বলতো? আশিককে কিভাবে সরানো যায়? কি বলিস এসব? ছেলেটা তোকে কত ভালোবাসে। হ্যাঁ জানি, ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু দেখ দোস্ত, যে ছেলেটার সাথে বাবা মার বিয়ে ঠিক করছে, ছেলেটার অনেক টাকা। ছেলেটার সাথে বিয়ে হলে আমার জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। আর এমন একটা অনিশ্চিত জীবন নিয়ে তো আমি থাকতে পারি না, তাই না? আমার তো সকাল লাগ বলে কিছু আছে, ভবিষ্যৎ আছে না? এগুলো কি স্বার্থপরের মতো কাজ হয়ে যাচ্ছে না? ভালো থাকাটা তো আর স্বার্থপরতা হয় না, তাই না? দেখ তোর লাইফ, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আপু, তুমি ওকে একটু বুঝাও। ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। ওকে আমি অনেক ভালোবাসি। গত 4-5 দিন ধরে আমি ওকে ফোন দিচ্ছি, আমার কোনো ফোনই ধরছে না। আসলে ভাই, আমার মনে হয় না ওরে বোঝানোটা দরকার আছে। কেন? আসলে আমার মনে হচ্ছে ওর নিজের ইচ্ছাতেই বিয়েটা হচ্ছে। আমি কি বলতে চাচ্ছি হয়তো বুঝতে পারছেন। এর বেশি আমি কিছু বলতে পারবো না। আশি ভাই, ভালো থাকবেন। শারমিন, তুমি তোমার ফ্যামিলিকে একটু বুঝাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ একটু বুঝাও। আমি আমার ফ্যামিলিকে অনেক বুঝানোর ট্রাই করছি, কিন্তু তারা কিছুতেই বুঝতে চাচ্ছে না। এখন আমি কি করব বলো? কথা, আপনার মতো লোভী মেয়ের সাথে এ কখনোই আমার ইচ্ছে নেই। এ শুধু আপনার কল্পনাতেই সম্ভব মনে হচ্ছে। এভাবে বললো না, আমার খুব কষ্ট হয়। কষ্ট হলে কি আর না হলে কি, তাতে আমার কি যায় আসে? আজ থেকে 8 মাস আগে আপনি বলেছিলেন আমাকে ছাড়া আপনি কাউকে বিয়ে করতে পারবেন না। আর যখনই আপনার পরিবার আপনার জন্য পাত্র দেখল, তখন আপনি আমাকে ভুলে গেলেন, আমার সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলেন। আমি তখন এশার নামাজে যাচ্ছিলাম, আপনার দেওয়া প্রত্যেকটি মেসেজ আমাকে ভিতর থেকে ভেঙে দেয়। আমি নামাজে বসে কান্না করছিলাম, আমার চোখের পানি আপনার সংসারকে সুখের করেনি। শোনেন, আপনি বেঁচে থাকলেও আমার কিছু যায় আসে না, মরে গেলেও আমার কিছু যায় আসে না। আপনাকে নিয়ে থাকা আমার সকল অনুভূতির মৃত্যু হয়েছে। তুমি তো আমাকে কিছু বলতেই দিলা না, মানুষ তো ভুল থেকেই শিখে। আর আমাকে দেখা করার কথা কখনো আর বলবেন না, সে আপনি ভালো থাকেন আর খারাপ থাকেন। একজন স্বার্থপর বেঈমান মানুষকে কখনো সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। যে আপনার সাথে একবার বেঈমানি করতে পেরেছে, সে পরের বারও আপনার সাথে বেঈমানি করতে পারবে। যার রক্তের শিরায় শিরায় রয়ে যায় বেঈমানি, সে প্রতিবারই বেঈমানি করবে। তাকে ক্ষমা করে দিয়ে যদি আপনি ভাবেন মহৎ কাজ করেছেন, তাহলে আপনি একজন বোকা মানুষ। মানুষ থাকবে বলে কখনো পাশে থাকে না, তাই একা চলাটাই সবচেয়ে বেশি শ্রেয়। না চাই কারো বন্ধুত্ব, না চাই কারো ভালোবাসা, কারণ বেঈমান দেখতে অনেকটা মানুষের মতোই।